হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা প্রোডাক্ট কিছুদিন ধরে ইউজ করতেছি, তো এটার ব্যাপারে একটু আমার ইয়েটা শেয়ার করবো সবার সাথে। তো বেসিক্যালি এটা একটা ইঞ্জিনের অ্যাডিটিভ, বলতে পারেন যে ফুয়েল অ্যাডিটিভ, যার মাধ্যমে আপনি বেসিক্যালি ইঞ্জিনের কম্বাশন যেটা ওইটা কম্প্রেশনটাকে একটু বেটার করার জন্য ইউজ করা হয়। এবং তেলটা খুব একটা ভালো পাই না আমরা, যারা স্পেশালি আমরা ট্যুর করি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে যেতে হয়, খোলা তেল নিতে হচ্ছে। তো আমাদের জন্য এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় ইট ইজ ভেরি এফেক্টিভ প্রোডাক্ট। এটার মাধ্যমে আপনি তেলটাকে পিউরিফাই করতে পারবেন, হ্যাঁ বেসিক্যালি পিউরিফাই করা যাবে এবং অটোমেটিকলি আপনার ইঞ্জিনের পারফরমেন্সটা বাড়বে, মাইলেজ বাড়বে এবং অবশ্যই পারফরমেন্সটাও সাথে বাড়ে। তো প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটু দেখাই, আমার সাথে এক্সট্রা একটা আছে। এটা হচ্ছে আমাদের ট্যাসলকের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে এনএক্স ফুয়েল। এটা একটা 30 ml এর একটা বোতল। এই একটা বোতল আপনি এই গাড়িটা যেরকম 11 liters একটা ট্যাঙ্ক, এক ট্যাঙ্কে একটা ইউজ করতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন একটা বেশি ইউজ না করতে। এর ফলে তেলটাকে পিউরিফাই করতেছে, আপনার মাইলেজ ডেফিনেটলি বাড়বে। আপনি টেস্ট করবেন, আমার কথা শোনা দরকার নেই, আমি নিজেও এরকম অনেকে আমাকে অনেক কিছু বলেছিল, আমি আসলে একটু স্কেপটিক্যাল ছিলাম। আমি ইউজ করে দেখেছি মাইলেজ বাড়তেছে, ইঞ্জিনটা একটু স্মুথ হবে আপনার, হ্যাঁ, এবং কার্বন জমতে দেবে না আপনার পিস্টনে। এবং এর ফলে আসলে যেটা হয় যে আমাদের যে ফুয়েলের যে রন, বেসিক্যালি ইন্টারন্যাশনালি 90+ রন সবাই ইউজ করে, ওদের জন্য একটা ইঞ্জিন বাইরের দেশগুলোতে 1,00,000 kilo আপনি ইজিলি ইউজ করতে পারেন উইদাউট এনি ইস্যুস। বাংলাদেশে আমাদের দেখবেন যে 30,000, 35,000, 40,000 চালাইলেই আপনার ইঞ্জিনটা বসে যাচ্ছে, পিস্টনে কাজ করাতে হচ্ছে। এটার মেইন রিজনটা হচ্ছে বাজেটের, হ্যাঁ। তো এইটার আসল কাজটাই হচ্ছে তেলটাকে পিউরিফাই করা, এবং যারা ট্যুর করেন তাদের জন্য আমি বলবো দিস ইজ এ এসেনশিয়াল প্রোডাক্ট। হ্যাঁ, ইউজ করে একটা আমার কথা দরকার নেই শোনার, আপনার একটা ইউজ করে আপনি নিজেরাই বুঝতে পারবেন এটা আউটকামটা কী। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।